গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল 11টা, একদম 11টা বাজে। এগারোটার সময় তোমাদের কাছে চলে এলাম, অনেকক্ষণ ধরে আসবো আসবো কিন্তু আসতে পারছিলাম না। এখন সময় হলো, সকালের জলখাবার 11টার সময় খাচ্ছি, আমার ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি সবার শেষ। কাজ তো মানে কাজ করে খেতে ইচ্ছা করে না, খাবো শান্তি করে খাবো। রান্নাবান্না সব হয়ে গেছে, শুধু একটা তরকারি গ্যাসে ফুটছে, ওটা নামিয়ে গ্যাসটা সুজব। ওনার কাছে যে কাজ করে সে গতকাল থেকে আসছে না। মোটামুটি সব কাজই হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, কড়াইটা মাজবো আর এই জলখাবারের বাসন কটা মাজবো। খেয়ে নিয়ে দেখো, লাল লাল পরোটা, আটার পরোটা, আমার মেয়ের প্রিয়, মেয়ের জন্যই আটার পরোটা করতে হয়, ছোলার ডাল আর এই আটার পরোটা খাচ্ছি। আরে মগে চা, আমি সকালবেলায় সে কাপ মেজে রেখে দিই, তারপর যতবার তিন চারবার চা খাই সবসময় মগেই খাই, আবার সে সন্ধ্যাবেলায় যখন চা খাবো তখন আবার কাপে খাবো। একবারে কাপ ভালো করে মেজে রেখে দিই বলে আমি আর নামাই না, আমার আমারটা আমি মগেই খেয়ে নিই, ঠিক আছে? চাটা খাই, খাবারটা খাই। অনেকক্ষণ কথা বলিনি, শুধু কাজকর্মই তো সঙ্গে দেখিয়েছি। কলকাতা থেকে সবাই ঘরে এলাম, কি রোদ গো, আগে জলটা খেয়ে প্রাণটা বাঁচাই দাম, আমরা মরেই যাবো এখন পরে। ওনার গলায় কী হয়েছে কে জানি, কেউ যদি আমার তো ওই ফ্যানিজাইটিস আছে, টনসিল হয়েছে, এসব কটকট করছে আর জল মল যাই মানে ঢোক গিলে খেতে যাচ্ছে না কেন, মনে হচ্ছে কি কাঁটা বিঁধিয়ে দিয়েছি, কেমন একটা করছে, কানটা কটকট করে উঠছে। রাতেরবেলা দুদিন ধরে গা ধুয়েছি, এত গরম, মানে এই বাড়িতে যে এত গরম পাচ্ছি না, গা ধুয়েই আমার এখন অবস্থা কেরোসিন হয়ে গিয়েছে। ওকে এখন স্নান করতে যাবো, ভাবলাম এসব ভেজা নাইটি ভাইটি কেচে আসলাম, তো সবার পরে কাঁচতে গেলাম, সব করে ঠুরে ঘরদোর মুছে একবার সব কিছু করে কাঁচতে গেলাম, জামা কাপড় ভিজে যাবে, একবারে বাথরুম ঢুকে যাবো। তা দেখলাম আমাকে বাথরুমে ঢুকবো কি আমাকে মানে ঢোকটা গিলবো, সেই গলাটাও মানে ঢোক গেলার মতো মানে মুখের ভেতরটায় কিছু নেই যে গিলবো, এমন শুকিয়ে গেছে রোদে। আবার তোমাদের সঙ্গে কথা বলছি, আবার জল চেষ্টা পাচ্ছে, তাহলে স্নানটা করে আসি। হ্যাঁ, স্নানটান হয়ে গেছে, কি গরম গো, স্নান করেও গরম কমছে না। তাও আমি যখন মিউনিসিপ্যালিটিতে 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা জল দেয়, জলটা ধরে রাখি, ওই গরমকালে ট্যাঙ্কির জলে স্নান করা যায় না, মনে হয় ভাত ফুটে যাবে চাল দিলেই। এখন খেতে দেবো, কাপড় পরেছি আজকে, কেমন লাগছে গো কাপড় পরে? আমি কাপড় পরি না, এমনি আজকে সকালে বললাম করে, আমি একমাত্র শ্বশুরবাড়িতে যাই না, বলে তো অনেকদিন পরপর যাই, বছরে হয়তো 2-3 বার যাই, এই একটাই কারণে শ্বশুরবাড়ি আমার যেতে একটু অ্যালার্জি লাগে, কাপড় পরে থাকতে হয় যে আমার অসহ্য লাগে, কাপড় মানে না পরে পরে এমন হয়েছে মনে হয় কতক্ষণে খুলবো। আমার মানে আমার বর যদি বলে চলো আজকে মানে সকালে যাব, রাতটা থাকবো, পরের দিন চলে আসবো, কি সকালে গিয়ে বিকেলবেলায় চলে আসবো, যে না না ওর মধ্যে আমি নেই, আমি যাবো না, তুমি যাচ্ছ যাও, ও তো যাই, আমি খুব কম যাই, খুব প্রয়োজন না হলে আমি যাই না, একমাত্র এই কাপড় পরার ঝঞ্ঝাটে, ওই কাপড় পরে রান্না করা, কাজ করা, এদিক ওদিক করা অসম্ভব, বুঝেছো? ওই জন্য যাই না, তাই কি জানি শখ হলো ওই জন্য কাপড়টা পরেছি। কেমন লাগছে কাপড়টা পরে আমার একটু জানাবে তোমরা। হ্যাঁ, আজকে কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে নিই। হ্যাঁ, এই দেখো, এটা সবুজ নোটে শাক বলে, দেখো নোটে শাক, আর এটা সমস্ত সবজি, আলু, বেগুন, মূলো, পটল, ঝিঙে, বড়ি, কচু, ধনে পাতা দিয়ে একটা লাবড়া মতো করেছি।
আর এটা হচ্ছে মূলো দিয়ে মুসুরির ডাল করেছি, অল্প করেই করেছি, কেমন গরম পড়ে গেছে তো আর ডালটা বেশি কেউ খাচ্ছে না। আর এটা হচ্ছে মাংস করেছি, যেটুকু মাংস ছিল ফ্রিজে সেটুকু মাংস করে রেখে দিয়েছি। আর এই যে আমার তো মাংস খাবো না আমি, এই জন্য একটা ডিম করেছি। পেশপাত, আমের চাটনি, আমার মেয়ের চাটনি না হলে তো নড়তেই পারে না। এই যে চাটনি, অনেকক্ষণ তো অনেক সামনে আসতে পারিনি, বাড়িতে কেউ নেই, যথারীতি আমি আর ছেলে, মেয়ে পড়তে গেছে আর হাজবেন্ড মেয়েকে নিয়ে একবারে আসবে। আমি বলেছি তুই পড়, বারান করে করে পড়, আমি এখন একটু চা বিস্কুটটা করি। দেখো 7:30 বাজে, ভালো লাগছে না, থমথমে লাগছে। আর আমার বাড়ির আসে মানে একদম এই পাশে বলো এই পাশে বলো বাড়ি নেই, মানে বাড়ি নেই বলতে পাশে ফাঁকা জমি ওই পাশটায়, এই পাশটাও ফাঁকা জমি, মাঝখানটায় আমার বাড়ি। সন্ধ্যের পরে যেন মনে হয় কেউ নেই, কেউ নেই, একদম ভালো লাগে না থাকতে। ভেবেছিলাম আজকে একটু হাই স্ট্রিটে যাবো, একটু সেলে, আমি সেলের কিচ্ছু কিনি না, দেখতে ভালো লাগে, দোকানে ভেবেছিলাম কেনাকাটা করবো, কিন্তু মেয়ের পড়া থাকে তো, মেয়ে বলে মা না আমাকে ছাড়া তুমি বেরোবা না, একা একা বেরোবা না, সে মেয়ের শনি রবিবার ছুটি থাকে, বলে শনি রবিবারে, কিন্তু রবিবারে দোকানগুলো তো খোলা থাকে না, সেল খোলা থাকে, তাই কি আমি তো জিনিস কিনবো দোকান থেকে। এবার শনিবারে দেখি চেষ্টা করে, মানে কী বলবো, সোমবার থেকে একেবারে শুক্রবার অবধি আমার মেয়ের পড়া, কখন বেরোই বলো। এবার ওকে ছাড়া বেরোলে তো অসুবিধা নেই, কিন্তু বাড়িতে যেই আসবো আর উপরে কান্নাকাটি হুলুস তুলুস বাঁধিয়ে দেবে, হ্যাঁ তুমি ভাই গেলা আমাকে নিয়ে গেলা না, আমাকে নিয়ে যেতে চাও না, এরকম কথা বলবে। বাবা যার যার দুটো ছেলে থাকুক মেয়ে থাকুক, বা দুটো মেয়ে দুটো ছেলে থাকুক, ছেলেদের মধ্যে এরকম বোধ হয় হয় না, দুটো মেয়ে থাকলে কি একটা ছেলে একটা মেয়ে থাকলে এরকম, মানে মাকে এরকম কথাই শুনতে হয় গো, শুধু বলবে আমাকে ভালোবাসো না, ছেলে বলবে তুমি দিয়াকে ভালোবাসো, মেয়ে বলবে না ভাইকে ভালোবাসো, বলছে আমার মতো এরকম জ্বালাইকে ভোগো, একটু কমেন্ট করে বলবে তো প্লিজ। হ্যাঁ, যাকে যখনই যা কিছু করি না কেন, আরেকজন এসে বলবে আমাকে ভালোবাসো না, আমাকে তুমি দেখতে পারো না, আমাকে জিনিস কম দাও, এই তো চলছে, যা করি। এবার এখন বাড়ির বাইরে আমি, এই যে তুলু এসছে গান শিখতে, যে আমি গানের মিসের কাছে দিতে যাচ্ছি, আমার মেয়ের গানের মিসের কাছে গান শিখবে, আজকে যেহেতু বুধবার ওর গানের ক্লাস আছে 8 বাজে, এই জন্য দিতে যাচ্ছি। ওই যে আমারটা দেখো, আমার হনুমানটা দেখো, ওই যে ওই দেখো আমার হনুমান, দেখতে পাচ্ছ আমার হনুমানকে লুকিয়ে পড়ছে, বুঝেছি আমার হনুমান, দরজাটা বন্ধ করি নাহলে ছুঁচো আমাকে সর্বনাশ করে দেবে। দেখো প্রায় 10 বাজতে এলো, আমার আগে কি জানি ইচ্ছাই করছিল না রান্নাঘরে আসতে, আর গরমের মধ্যে রুটি ফুটি আমার আর ভালো লাগছে না, এই পরোটা ভাজছি কটা, ওবেলায় দেখলাম না যে পরোটা খাচ্ছি জল খাবারে, ওইখানে তখনই আটা মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে ছিল, এই পরোটা খাচ্ছি এখন, আর এটা খুব সিমুই করছি, সিমুইটা হয়ে গেছে, ছোলার ডাল করেছিলাম, ছোলার ডাল আছে আর ডিম কষা রয়েছে, এই দিয়ে রাতের বেলায় হয়ে যাবে। আর আমার বুড়োটাকে তো খিদেই ডেকে নিয়ে যাচ্ছিলো আরেক জায়গায়, কোনো রকমের সামান্য খাবার দিয়ে ওকে আবার ডেকে বসিয়েছি, তুমি কোথাও যেও না আমি দিচ্ছি, সেই বলছে আমার খুব খিদে পেয়েছে বাচ্চা ছেলের মতো, খুব খিদে, বাড়িতে এলো দেরি করে, আজকে আমার মেয়েকে আমার হাজবেন্ড আনেনি, এনেছে আমার বোনের বর এনেছে ওকে, ওর মেয়েকে নিতে এসছিলো, বলে দিন না তাহলে আমাকে দিন না বলে, তো আমি দিন না তাহলে তোকে মেয়েকে তাহলে আমি নিয়ে আসবো, বিশেষ দেখে ফোন করে বলে দেওয়া যেতে হবে না, অফিসের কাজে একটু ব্যস্ত ছিল, যেহেতু মাসের শেষ, ও তো রিপ্রেজেন্টেটিভ, তা মাসের শেষে খুব ব্যস্ততা থাকে, 30-31 তারিখে অতিরিক্ত ব্যস্ততা থাকে, বুঝছো, ওই জন্য মেয়েকে নিয়ে আমার হাজবেন্ড আসেনি আজকে, বোনের বর এলো তারপর পরেই দেখলাম, তার আমার বোনও, হ্যাঁ আমার বোনের বর আমার মেয়েকে নিয়ে এলো, তার 10 মিনিটও না 5 মিনিট আগেই আমার হাজবেন্ড বাড়ি ঢুকলো, খুব গরম লাগছে গো, ভালো লাগছে না, একটা ছটফটানি লাগছে, এত বিচ্ছিরি ব্যবসা গরম, আজকে তাহলে আসার পালা আমার, বিদায় নেওয়ার পালা তোমাদের থেকে, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, হ্যাঁ তাহলে আজকে আমাদের গুড নাইট, টাটা, তো থেকো ভালো থেকো। আমার ছেলেটা যে এমন ঠান্ডা লেগেছে, কালকে স্কুল খুলবে, আজই ছুটি ছিল, তা কালকে পাঠাবো না, একদম সোমবার থেকে পাঠাবো, এমন কাশছে না, মানে বিচ্ছি সর্দি বসে, একদম সর্দি টাইট হয়ে গিয়েছে, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না,
আসছি। হ্যাঁ।